6 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ গৌরবোজ্জ্বল দিন। এই দিনেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী ছাত্র শিবিরের যাত্রা শুরু হয়। ক্যারেক্টার অ্যান্ড কেরিয়ার, এই দুটি শব্দের স্লোগান নিয়ে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের ছাত্রাঙ্গনে ইসলামী আদর্শের ভিত্তিতে কাজ করে যাচ্ছে। লক্ষ কোটি তরুণ যুবক আজকে দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন পেশায়, বিভিন্ন কর্মক্ষেত্রে ইসলামী আদর্শের ভিত্তিতে নিজেকে যে গড়ে তুলছে, তার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের। ইসলামী ছাত্র শিবির একমাত্র ছাত্র সংগঠন যারা ছাত্রদের চরিত্র গঠনে এবং কেরিয়ার গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। কয়েকদিন আগে আমি নর্থ আমেরিকায় ডক্টর অ্যান্ড পোস্ট ডক্টরেট করা তরুণদের নিয়ে একটা প্রোগ্রাম করেছিলাম। সেখানে কয়েকশো পিএইচডি ডিগ্রিধারী ব্যক্তি, মেধাবী ব্যক্তিদের সমাবেশ ঘটেছিল। এরা সকলেই ইসলামী ছাত্র শিবিরের প্রোডাক্ট। এদেশের ছাত্র রাজনীতিতে একটি ব্যতিক্রম, সৎ এবং চরিত্রবান উচ্চশিক্ষিত মানুষের মানুষ তৈরির এক বিশাল কারখানা হচ্ছে ইসলামী ছাত্র শিবির। এটিকে অনেকেই মানুষ গড়ার একটি বিকল্প বিশ্ববিদ্যালয় হিসেবে অভিহিত করে এবং বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে যে যোগ্য এবং সৎ নেতৃত্ব তৈরি হয়েছে, এটা ইসলামী ছাত্র শিবিরের স্রোতস্বনী নদীর মতো একটি ব্যাপক কনস্ট্রাকটিভ ছাত্র রাজনীতির ধারা তৈরি করেছে। আমি মনে করি ইসলামী ছাত্র শিবির হচ্ছে তরুণদের জন্য সে আলোকবর্তিকা যার সংস্পর্শে এসে জাহিলিয়াতের সমস্ত নোংরামি থেকে নিজেকে রক্ষা করে মহান স্রষ্টার আনুগত্যের মাধ্যমে, ইসলামী অনুশাসন পালনের মাধ্যমে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার বিরাট ক্ষেত্র হচ্ছে ইসলামী ছাত্র শিবির। বিগত বছরগুলোতে ইসলামী ছাত্র শিবির অনেক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। স্বৈরাচার বিরোধী আন্দোলন, ইসলাম বিরোধী যে কোনো ইস্যুতে মানবতার পক্ষে এবং যেখানেই মুসলিম এবং মানুষের উপরে নির্যাতন হচ্ছে, সে সমস্ত আন্তর্জাতিক ইস্যুতেও ইসলামী ছাত্র শিবির বলিষ্ঠ ভূমিকা রাখে। আমরা প্রত্যাশা করব আজকের বাংলাদেশের নীতিহীনতার যে সয়লাভ বয়ে যাচ্ছে, চরিত্রের যে সংকট দেখা দিচ্ছে, মানুষের কথা বলা স্বাধীনতার এবং গণতান্ত্রিক চর্চার যে সংকট দেখা দিয়েছে, ইসলামী ছাত্র শিবির তার কর্মকাণ্ডকে আরও জোরদার এবং শানিত করে এই সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে পাহাড়ের মতো দাঁড়াবে এবং প্রতিরোধ গড়ে তুলে মানুষের, বিশেষ করে তরুণ ছাত্র সমাজের পথ চলাকে আরও উন্নত এবং সহজতর করবে। আমিও আশা করি যে বাংলাদেশের কোনো ছাত্রই যেন ইসলামের দাওয়াত থেকে বঞ্চিত না হয়, এমন কোনো ছাত্র যেন না থাকে যার কাছে ইসলামী ছাত্র শিবির আহ্বান পৌঁছায়নি। শিবিরের কী চাই, কেন চাই, কীভাবে চাই, এমন কোনো ছাত্র যেন না থাকে যার কাছে এই পুস্তিকাগুলো পৌঁছায়নি। আমি এই আশাবাদ ব্যক্ত করি যে ইসলামী ছাত্র শিবির কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুই দিক থেকেই বাংলাদেশের শুধু শ্রেষ্ঠ ছাত্র সংগঠন হবে না, বরং সারা দুনিয়ায়, বেশ করে ইসলামী দেশগুলোতে যে সমস্ত ছাত্র সংগঠন আছে তাদেরও নেতৃত্ব এবং মডেল হিসেবে ভূমিকা রাখবে ইসলামী ছাত্র শিবির। বাংলাদেশের ছাত্র এবং ইসলামী ছাত্র শিবিরকে আমি সমর্থক মনে করি। ইসলামী ছাত্র শিবির
মজবুত ধারা তৈরি করতে না পারলে এদেশের ছাত্র সমাজ ধ্বংস এবং অন্ধকার অতল গব্বরে হারিয়ে যাবে। শিবিরের ব্যাপকতা, আদর্শ চরিত্র গঠনের কোয়ালিটেটিভ আরও উন্নত পরিবর্তনের প্রয়োজন। ইসলামী ছাত্র শিবিরের বর্তমান নেতৃত্ব সেদিকে অধিকতর নজর দিবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার পছন্দনীয় পথে চলার তৌফিক দান করুন, তার দিন প্রতিষ্ঠার সংগ্রামে আরও অধিকতর ভূমিকা রাখার যোগ্যতা দিন, আমাদের পথকে সহজ এবং সুগম করে দিন। ইনশাআল্লাহ ইসলামী ছাত্র শিবিরের বিজয় অবশ্যম্ভাবী এবং তারই মাধ্যমে এদেশে ইসলামের বিজয় সূচিত হবে। আল্লাহ হাফেজ। থামবে না শিবিরের এই পথ চলা, কোরআনের অমলিনে কথা বলা।